দর্শক, আমরা সকলেই জানি হোটেল কিংবা রেস্টুরেন্টের মালিকরা কাস্টমারের মনোযোগ আকর্ষণের জন্য সকল কিছুই করতে রাজি। অস্বাভাবিক ডিসকাউন্ট, নতুন নতুন আইটেম সহ সকল লোভনীয় অফার দিয়ে থাকে। কিন্তু কিছু কিছু মানুষ এমন নতুন কিছু করে যা আমাদের কল্পনাতেও আসবে না। আর কিছু রেস্টুরেন্ট এমন যে আপনি খাবার কেউ দেখতে পারবেন না, শুধুমাত্র খেয়ে বুঝতে পারবেন যে এটা কোন খাবার। দর্শক, আজকে আমরা আপনাদের এমন কিছু রেস্টুরেন্ট দেখাবো যা হয়তো আপনি আগে কখনোই দেখেননি। এই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। ক্যাফে ইকান। রেস্টুরেন্টে অ্যাকোরিয়াম থাকা কোনো বড় ব্যাপার নয়। আপনি প্রায় সকল রেস্টুরেন্টে অ্যাকোরিয়াম দেখে থাকবেন, কিন্তু হয়তো আপনি এমন রেস্টুরেন্ট দেখেননি যেখানে মাছ আপনার পায়ের নিচেই ঘোরাফেরা করবে। এখানে প্রবেশ করতে হলে প্রথমে আপনার জুতা খুলে ফেলতে হবে, কারণ আপনি দেখতেই পাচ্ছেন পুরো ফ্লোরেই পানি। এখানে এসে আপনি নিজ হাতে মাছদের খাওয়াতে পারবেন। যদি আপনি এই রেস্টুরেন্টে যেতে চান, তাহলে কখনোই মাছদের হাত দিয়ে ছুঁতে পারবেন না। দ্য কলোনিয়াল ট্রামকার রেস্টুরেন্ট। দর্শক, নাম শুনেই হয়তো বুঝতে পারছেন আমি কেমন রেস্টুরেন্টের কথা বলছি। এটা একটা ট্রামকার রেস্টুরেন্ট। এর ভেতরের পরিবেশ অনেক সুন্দর, যদিও বাহির থেকে সাধারণ ট্রামকারের মতোই এটি দেখতে। এটা শুধু দেখতেই সুন্দর না, এই রেস্টুরেন্টের ডিনারও খুবই মজাদার। সকল খাবার ট্রামকারের ভেতরেই রান্না করা হয়। যদি আপনি এখানে বসে খেতে চান, তাহলে কমপক্ষে 2 সপ্তাহ আগে আপনাকে টেবিল বুক করাতে হবে। দ্য রক রেস্টুরেন্ট। আইল্যান্ডের মাঝে বসে ডিনার করতে সকলেই ভালোবাসে। যদি আপনি এমন রেস্টুরেন্টে খুঁজে থাকেন, তাহলে এই ভিডিওটি আপনার জন্যই। ভারত মহাসাগরে এই রেস্টুরেন্টটি অবস্থিত, যেখানে মাত্র 14টি টেবিল রয়েছে। এই রেস্টুরেন্টে আপনি যে কোনোভাবেই আসতে পারবেন না। এখানে আসতে হলে আপনাকে 14 মাস আগে বুকিং দিতে হবে। এটি খুবই জনপ্রিয় একটি রেস্টুরেন্ট। যখন ভাটা অর্থাৎ লো টাইড শুরু হয়, তখন আপনি হেঁটেই রেস্টুরেন্টে যেতে পারবেন, কারণ তখন সেখানে কোনো পানিই থাকে না। কিন্তু হাই টাইড শুরু হলে অনেক পানি চলে আসে। তখন যদি আপনি শরীর ভেজাতে না চান, তাহলে আপনাকে বোটে যেতে হবে, অন্যথায় আপনি হেঁটেই যেতে পারবেন, কারণ খুব বেশি পানি এখানে নেই। আইস রেস্টুরেন্ট। ফিনল্যান্ডের রোভানিমিতে এই রেস্টুরেন্ট অবস্থিত। প্রতি বছর শীতকালে এই রেস্টুরেন্ট খোলা হয়। প্রতি বছরই একে রিকনস্ট্রাকশন করতে হয়, কারণ গরমে বরফ গলে যায়। এখানে ব্যবহৃত গ্লাসগুলো বরফের তৈরি। এই হোটেলকে পরিষ্কার বিশুদ্ধ পানির বরফ দিয়ে তৈরি করা হয়। এখানকার সকল জিনিসপত্রই ক্রিস্টাল ক্লিয়ার। আপনার হয়তো মনে হবে এখানকার টেম্পারেচার নিয়ে, কিন্তু এখানকার তাপমাত্রা 0 ডিগ্রির কিছুটা নিচে। এখানকার খাবারগুলোর কোনো বিশেষত্ব নেই, ফিনল্যান্ডের স্থানীয় খাবারগুলোই পরিবেশন করানো হয়। আর খাবার গরম রাখার জন্য গরম পাথর ব্যবহার করা হয়। জিরাফ ম্যানর। ধরুন আপনি ব্রেকফাস্ট করছেন, জানালা দিয়ে জিরাফও একই সাথে খাচ্ছে, কেমন লাগবে? যদি আপনি এমন একটি অভিজ্ঞতা চান, তাহলে আপনাকে জিরাফ ম্যানরে যেতে হবে। এই রেস্টুরেন্ট কেনিয়ার একটি পুরাতন ম্যানশনে বানানো হয়েছে। এই ম্যানশনের চারদিকে জিরাফ ঘুরতেই থাকে। আপনি এদের সাথে সেলফি তুলতে এবং এদের নিজ হাতে খাওয়াতে পারবেন, কারণ এদের খাওয়ানোর জন্য রেস্টুরেন্টে আলাদা খাবার পাওয়া যায়। হোটেল মালিক বলেন এই রেস্টুরেন্টের প্রতিটি জিরাফের চারিত্রিক বৈশিষ্ট্য একে অন্যের থেকে আলাদা। দ্য গ্রোটো রেস্টুরেন্ট। এই রেস্টুরেন্ট থাইল্যান্ডের বায়াফডাপ নামক স্থানে অবস্থিত। এখানে আপনি খাওয়া দাওয়া ছাড়াও সমুদ্রের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। এটি অ্যাসিয়ান ফাউন্টেন ক্লিপে অবস্থিত। এখানে আপনি সমুদ্রের সৌন্দর্য দেখার পাশাপাশি সমুদ্র স্নানও করতে পারবেন। এখানে আসার জন্য কয়েক মাস আগে থেকেই আপনাকে বুকিং দিতে হবে। হাজিমি রোবট রেস্টুরেন্ট। বর্তমান যুগে রোবট ছাড়া অনেক গুরুত্বপূর্ণ কাজ করাই যায় না। এই কারণে ব্যাংককে হাজিমি রেস্টুরেন্ট ওয়েটারদের সকল কাজই রোবট দিয়ে করানো হয়। এই অ্যান্ড্রয়েড রোবটকে রেস্টুরেন্টের মালিক জাপান থেকে আনিয়েছে। এই রোবটকে একটি ট্যাবলেটের মাধ্যমে অপারেট করতে হয়। এই রোবট খাবার পৌঁছানোর সাথে সাথে ময়লা বাসনও উঠিয়ে নিয়ে যায়। যদি আপনার ব্যাংককে যাওয়ার ইচ্ছা থাকে, তাহলে এখানে অবশ্যই যাবেন। দেন লে নোয়েড। আমরা সকলেই জানি, যদি আমাদের একটি ইন্দ্রিয় কোনোভাবে বন্ধ হয়ে যায়,
তাহলে তার অন্য সেন্সগুলো আরও সক্রিয় হয়। ধরুন আপনি চোখ বন্ধ করলে আপনার কানে শোনার ক্ষমতা দ্বিগুণ বেড়ে যায়। ডেন লে নইর এমন একটা রেস্টুরেন্ট যেখানে আপনার চোখ বন্ধ করে খেতে হবে না, তারা সকল লাইট অফ করে দেয়। এখানে আপনি কিছুই দেখতে পাবেন না, এমনকি অন্ধকারে আপনাকে খাবার পরিবেশন করানো হবে, আর আপনার খেয়ে বুঝতে হবে যে আপনি কি খাচ্ছেন। এই রেস্টুরেন্টে চারটি কালারের খাবারের অপশন থাকে, মাংস লাল, সবজি সবুজ, সি ফুড ব্লু, আর সাদা হচ্ছে শেফ স্পেশাল। এই রেস্টুরেন্টে বেশিরভাগ লোকই হাত দিয়ে খেতে পছন্দ করে, কারণ তারা তো কিছুই দেখতে পায় না। জুলস ভেরন প্যারিসের রেস্টুরেন্টকে বিশ্বের সেরা রেস্টুরেন্ট হিসেবেই মনে করা হয়, কারণ এখানকার সব রেস্টুরেন্টে ইউনিক কিছু থাকবেই। এসবের বাইরেও এখানে কিছু লেজেন্ডারি রেস্টুরেন্টও রয়েছে। জুলস ভেরন আইফেল টাওয়ারের দ্বিতীয় তলায় অবস্থিত, মাটি থেকে 125 মিটার ওপরে এটি অবস্থিত। এটি 20 বছরেরও বেশি পুরনো। এই রেস্টুরেন্টে বসে আপনি পুরো প্যারিস শহরই দেখতে পাবেন, আর খাওয়া শেষে অবজারভেশন ডেকে গিয়ে সময়ও কাটাতে পারবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। কোন রেস্টুরেন্টটি আপনার সবচেয়ে বেশি পছন্দ হলো অবশ্যই কমেন্টে জানাবেন। মিস্ট্রিস ওয়াল নলেজে আপনি নতুন হলে এই চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখতে থাকুন। এ ধরনের ভিডিও প্রতিদিন দেখতে চাইলে মিস্ট্রিস ওয়াল নলেজকে সাবস্ক্রাইব করুন, এবং আমাদের পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে দেখতে চাইলে সাবস্ক্রাইব বাটনের পাশে বেল বাটনটি বাজিয়ে দিন। এই ভিডিওটি ভালো লাগলে লাইক দিন এবং বন্ধুদের সাথেও শেয়ার করুন। ধন্যবাদ।